শিশু খাদ্য সহ বিদেশি ক্রিমে আমদানিকারকের স্টিকার ও মূল্য তালিকা না থাকায় রাজধানীর কারওয়ান বাজারে চারটি প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বাল মণ্ডল নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল সেলাই মেশিন বিক্রির অভিযোগে একটি দোকান সিলগালা করা হয়। খুচরা ব্যবসায়ী যেখান থেকে এসব নকল পণ্য ক্রয় করে সেখানেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। আমরা চকবাজাতে কিনে এনে বিক্রি করি আর গুলশানতে কিনে এনে বিক্রি করি। আমরা যে রেটে কিনে তার থেকে 50 টাকা 60 টাকা লাভে বিক্রি করি, 100 টাকা সর্বোচ্চ 100 টাকা লাভ বিক্রি করি। আবার দাম যেটা কমলে আমরা কমায় বিক্রি করতে হোলসেল, ইচ্ছা করলে আমরা বেশি নিতে পারি না। যেখান থেকে ক্রয় করা হয়েছে তার ক্যাশ মেমো ওনারা দেখাতে চাচ্ছেন না। দুইটি ক্যাশ মেমো আমরা দেখেছি, সেখানে ওই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা উল্লেখ নেই, সাদা ক্যাশ মেমো। চকবাজারের কয়েকটি প্রতিষ্ঠানের নাম আমরা লিখে নিয়েছি এবং গুলশান ডিসিসি মার্কেটের যে কয়েকটি প্রতিষ্ঠান সেই নামগুলো আমরা লিখে নিয়েছি ঠিকানা সহ। এখন আমরা সেখানে অভিযান পরিচালনা করব।